নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে যাচ্ছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের প্রথম খবরটা হচ্ছে কোমল থাতালকে নিয়ে। তো অনেকদিন ধরে আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে কোমল থাতারের ভবিষ্যৎ কি, তিনি এটিকেতে কত বছর খেলবেন, তিনি তার ফিউচার প্ল্যানস কি। তো এইসব নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছিলেন। তো ফাইনালি যে খবরটা পাওয়া গেছে, এবং এটা ইনফ্যাক্ট কোমল থাতাল নিজেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেছিলেন তার স্টোরি হিসেবে, তো তোমরা নিশ্চয়ই স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ যে কোমল থাতাল দুটো স্টোরি আপলোড করেছিলেন তার ইনস্টাগ্রামে। দুটোই হচ্ছে তার নতুন পার্টনারশিপ একটা নতুন ফুটবল এজেন্সির সাথে। তোমরা অনেকে হয়তো নাম শুনে থাকবে আলেকজান্ডার গারিনি, তিনি ওয়ান অফ দি বেস্ট ফুটবল এজেন্ট এই মুহূর্তে ভারতে রয়েছেন, এবং তিনি এই মুহূর্তে চেষ্টা করছেন সামির নাসরিকে কেরালা ব্লাস্টার্সে নিয়ে আসতে। এবং এছাড়াও এই আলেকজান্ডার গারিনি যে এজেন্সির জন্য কাজ করেন, আইকন ফুটবল এজেন্সি, তো এই ফুটবল এজেন্সির বিভিন্ন প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে আইএসএল এ খেলছেন। যদি নাম বলো তাহলে সেক্ষেত্রে বার্থলমি ওগবেচে, ভিক্টর মঙ্গিল এবং ইত্যাদি আরও অনেক প্লেয়ার এই মুহূর্তে এই আইকন ফুটবল এজেন্সির প্লেয়ার। তো সেক্ষেত্রে এই এজেন্সির সাথে যুক্ত হয়েছেন কোমল থাতাল। এবং যেই খবরটা বেরিয়ে এসেছে, মানে যেটা এক্সক্লুসিভ খবর বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে যে রিসেন্ট কোনো একটা লাইভ স্ট্রিমে আলেকজান্ডার গারিনি এটা প্রকাশ্যে বলেছেন যে তিনি চেষ্টা করছেন কোমল থাতালকে ইন্ডিয়ার বাইরে নিয়ে যেতে, মানে ইউরোপের কোনো ক্লাবে হয়ে তাকে যদি সই করাতে পারে আলেকজান্ডার গারিনি, সেই প্রচেষ্টাটাই তিনি করছেন। এবং যে খবরটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ইউরোপিয়ান ক্লাব এই মুহূর্তে কোমল থাতালের ওপর ইন্টারেস্ট প্রকাশ করেছে। অবশ্যই নাম করা কোনো ক্লাব নয়, তবে সেকেন্ড থার্ড ডিভিশন আই থিঙ্ক কোনো ক্লাব হবে যারা কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্ট প্রকাশ করেছে কোমল থাতালের ওপর। এবং আলেকজান্ডার গারিনি চেষ্টা করছেন যাতে কোনো একটা ইউরোপিয়ান ক্লাবে কোমল থাতাল সই করতে পারেন, তবে সম্ভবত যেহেতু তার সাথে এটিকের কন্ট্রাক্ট রয়েছে আরো একটা বছরের জন্য, তো সেক্ষেত্রে এই বছর না হলেও হয়তো আগামী মৌসুমে আমরা কোমল থাতালকে ভারতের বাইরে যেতে দেখতে পারি। অথবা যদি তিনি এই মৌসুমেই যাওয়ার সিদ্ধান্ত নেন, অর্থাৎ এই বছরেই যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সেক্ষেত্রে তাকে লোনে যেতে হবে। তবে এখনো কনফার্ম নয় যে তিনি সত্যি চলে যাচ্ছেন ইউরোপে এই মৌসুমে বা আগামী মৌসুমে, কারণ এই মুহূর্তে করোনা ভাইরাস সিচুয়েশনের কারণে অনেক কিছু এই মুহূর্তে আটকে পড়ে আছে, স্থগিত আছে। তো সেক্ষেত্রে কোমল থাতাল যাবেন কি যাবেন না সেটা পরবর্তী কথা। আপাতত যে খবরটা আছে সেটা হচ্ছে বেশ কিছু ইউরোপিয়ান ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করে রেখেছে কোমল থাতালের ওপর। তো সেক্ষেত্রে এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল কোমল থাতালকে নিয়ে। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে কোমল থাতালের গেম টাইমটা অত্যন্ত প্রয়োজন, এবং আমার পার্সোনালি মনে হয় যে তাকে এটিকে ছেড়ে হয়তো ট্রান্সফার নিয়ে যেতে বলছি না, লোনে যদি অন্য কোনো দলে তিনি যেতে চান তাহলে যেতেই পারেন, এবং তার সেটা নিজের জন্যই ভালো হবে। এবং তার মতন একটা ট্যালেন্ট এই মুহূর্তে এটিকেতে পুরোপুরি ওয়েস্ট হচ্ছে বলে আমার মনে হয়, কারণ একদম ইয়াং প্লেয়ার, যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে এই প্লেয়ারটির মধ্যে ভালো খেলার। তো সেক্ষেত্রে তিনি যদি গেম টাইমটাই না পান তাহলে সেক্ষেত্রে তিনি আর কি খেলবেন। এই গোটা 2019-20 মরসুমে তিনি টোটাল 6 মিনিট খেলেছেন, তো এটা প্রাপ্য নয় ওর মতন একজন প্লেয়ারের। তো সেক্ষেত্রে ট্রান্সফার নিয়ে যেতে বলছি না, এটিকে মোহনবাগান ছাড়তে বলছি না, তবে যদি লোনে একটা বছর তিনি অন্য কোথাও খেলেন তাহলে আমার মনে হয় তার জন্যই ভালো হয়। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে নংডম্বা নাওরেম, তিনি কেরালা ব্লাস্টার্সে সই করেছিলেন ইন্ডিয়ান অ্যারোজের থেকে। তো সেক্ষেত্রে সে নিজেও জানতো যে সে কেরালা ব্লাস্টার্সের সুযোগ পাবে না, এবং সে কি করলো, সে পুরো একটা মরসুমের জন্য লোনে চলে এলো মোহনবাগানে। এবং মোহনবাগানের হয়ে যে পারফরমেন্সটা এই বছর নংডম্বা নাওরেম করেছে, আগামী মরসুমে কেরালা ব্লাস্টার্সের স্টার্টিং ইলেভেনে অবশ্যই জায়গা হবে, এবং কোচ যেহেতু কিভাবে কোনো, তো সেক্ষেত্রে নংডম্বা নাওরেমকে বসিয়ে দেওয়ার কোনো কথাই উঠছে না। তো সেক্ষেত্রে এই কিছু ডিসিশন এই ইয়াং প্লেয়ারদের নেওয়া দরকার, এবং আমার পার্সোনালি মনে হয় যে নংডম্বা নাওরেমের থেকে কোমল থাতালকে শেখা উচিত, এবং তাকে এই মুহূর্তে কোথাও একটা লোনে গিয়ে খেলা উচিত। তো সেক্ষেত্রে দেখা যাক কোমল থাতাল কি ডিসাইড করে, এরকম ভাবে বেঞ্চে বসে সে নিজের খেলাটাই নষ্ট করছে। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও যে তোমরা কি চাও, কোমল থাতাল এটিকে মোহনবাগানেই থাকুক এই মরসুমে, নাকি লোনে অন্য কোথাও গিয়ে পুরো একটা গোটা মরসুম খেলে তারপরে আগামী মরসুমে এটিকে মোহনবাগানে ফিরে, যদি কন্ট্রাক্ট এক্সটেন্ড করে এটিকে মোহনবাগান তাহলে সেক্ষেত্রে তারপরে নিজের জায়গা তৈরি করে নিতে এটিকে মোহনবাগানে স্টার্টিং ইলেভেনে। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও যে তোমরা কি চাও। আমার পার্সোনালি মনে হয় যে কোমল থাতালকে এই মুহূর্তে অবশ্যই দরকার কোথাও গিয়ে খেলার। অনেকদিন ধরে আমি চেষ্টা করছিলাম, মানে আমি চাইছিলাম কোমল থাতালকে নিয়ে কোনো রকম কথা বলতে, কিন্তু টপিক পাচ্ছিলাম কোমল থাতালকে নিয়ে কথা বলার, তো সেক্ষেত্রে আজকে পেয়েছি, তাই জন্য অনেকটাই সময় কাটিয়ে নিলাম কোমল থাতালকে নিয়ে, কারণ আমার খুব পছন্দের প্লেয়ার, এবং এরমভাবে তাকে বেঞ্চে বসে থাকতে দেখে আমার অন্তত ভালো লাগে না। তো যাই হোক, এই আপডেটে তোমাদেরকে দেওয়ার ছিল কোমল থাতালকে নিয়ে। এরপরে চলে আসি পরের আপডেটে, এবং সেটা হচ্ছে যে এই মুহূর্তে শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স এফসি ইন্টারেস্ট প্রকাশ করেছে কোমরুন তুর্সুনভের ওপর। এই বছর তিনি মোহনবাগানের হয়ে খেলেছেন, দুর্দান্ত পারফর্ম করেছেন, মানে যখনই তিনি মাঠে নেমেছেন তার নিজের খেলাটা দেখিয়ে গেছেন, তার পোটেনশিয়ালটা দেখিয়ে গেছেন, এবং বলতে গেলে এই বছর
মোহন বাগানের জন্য বেশ ভালোই খেলেছেন কুমরন তুরসুনাও, তো সেক্ষেত্রে এই প্লেয়ারটিকে এই মুহূর্তে নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি, এরকমটাই খবর বেরিয়ে এসেছে। যেহেতু তোমরা সবাই জানো যে নেরিউস ব্লাস্কিসের সাথে এই মুহূর্তে কন্ট্রাক্ট নেগোসিয়েশন হোল্ডে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ নেরিউস ব্লাস্কিস আরো বেশি টাকা ডিমান্ড করছে, এটা কেরালা ব্লাস্টার্স এফসি দিতে রাজি হচ্ছে না। তো সেক্ষেত্রে কিভাবে কোনো আর চেনা প্লেয়ার, এবং সেই কারণে এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স ঝুঁকেছে কমরন তুরসুনভের দিকে। এবং তোমাদেরকে এটাও বলে দিই যে যদি কমরন তুরসুনভ সই করে কেরালা ব্লাস্টার্স এফসিতে, তাহলে সেই ক্ষেত্রে এএফসি স্লটে তাকে রেজিস্টার করা হবে। এবং তোমাদেরকে বলে দিই যে সকালবেলা না দুপুরবেলায় ঠিক আমার একজন সাবস্ক্রাইবার আমাকে ইনস্টাগ্রামে একটা ছবি পাঠিয়েছেন। এবার আমি জানি না এটা তার চ্যাট মেসেজ নাকি অন্য কারোর চ্যাট মেসেজ, আমি জানি না, বাট এই ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কেউ একজন জিজ্ঞেস করেছে কমরন তুরসুনভকে যে তিনি কেরালা ব্লাস্টার্সে সই করছেন কিনা, এবং তার উত্তরে কমরন তুরসুনভ কিন্তু ইয়েস লিখেছেন। তো সেই ক্ষেত্রে যদি ছবিটা সত্যি হয়, তাহলে সেই ক্ষেত্রে বুঝতেই পারছো যে কমরন তুরসুনভের সাথে অনেকটাই তাহলে কথাবার্তা এগিয়ে গেছে কেরালা ব্লাস্টার্স এফসি, এবং হয়তো আগামী মৌসুমে আমরা কমরন তুরসুনভকে কেরালা ব্লাস্টার্সে দেখতে পারি। তবে অফিশিয়াল কনফার্মেশন যেহেতু আসেনি, তাই জন্য আমি এখনো বলবো এটাকে রিউমার স্তরে রেখো। তবে ছবিটা যদি সত্যি হয়, তাহলে মোটামুটি পাকা হয়ে গেছে যে কমরন তুরসুনভ আগামী মৌসুমে কেরালা ব্লাস্টার্সে সই করছেন। এরপরে চলে আসছি আজকের পরের আপডেটে, এবং সেটা হচ্ছে যে সকাল থেকে একটা নতুন রিউমার বেরিয়ে এসেছে, এবং সেটা হচ্ছে যে কেরালা ব্লাস্টার্স এফসি তাদের প্লেয়ারদের নাকি বেতন দেয়নি অনেকগুলো মাসে। তো তোমাদেরকে বলে দিই যে এরকম একটা কেরালা ব্লাস্টার্স এর প্লেয়ার ইন্টারভিউতে বলেছেন যে তারা এখনো পেমেন্ট পায়নি, মোটামুটি মনে হয় 2-3 মাসের পেমেন্ট পায়নি। তো এরকম যখন অভিযোগ করা হয়েছে, ঠিক তারপরেই যারা ইন্টারভিউটা হোস্ট করেছিল, তো তারাই মনে হয় কেরালা ব্লাস্টার্স এর ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করেছে। এবং কেরালা ব্লাস্টার্স এর ম্যানেজমেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে হ্যাঁ, তারা এখনো 2-3 মাসের বেতন বোধহয় প্লেয়ারদের এবং কিছু কোচিং স্টাফকে এখনো দেয়নি। তবে তারা বলছেন যে এই করোনা ভাইরাস সিচুয়েশনের জন্য তারা এই মুহূর্তে প্রপার পেপার ওয়ার্ক সাজাতে পারেননি পুরো পেমেন্টটাকে প্রসেস করার, তো সেই কারণে তারা এখনো অব্দি পেমেন্ট দিতে পারেনি। তারা চেষ্টা করছে, পুরো ব্যাপারটা এই মুহূর্তে নাকি প্রসেস হচ্ছে, এবং তারা চেষ্টা করছে যাতে প্লেয়ারদের বেতন 1 মাসের মধ্যেই দিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এরকম একটা অভিযোগ কিছুদিন আগে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে উঠেছিল, এবং নতুন করে এখন কেরালা ব্লাস্টার্স এর এগেনস্টে উঠলো। দেখা যাক যে হায়দ্রাবাদ এফসি এবং কেরালা ব্লাস্টার্স এফসি কত তাড়াতাড়ি তাদের প্লেয়ারদের যে বকেয়া টাকাটা আছে সেটা মিটিয়ে দেয়। তো আজকে এই কটাই আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।